কিন্তু নিলাম হাতে। তো আমার তো আমাদের কাছে বা আমার কাছে তাদের অবস্থানটা হচ্ছে অন্যরকম জায়গায়। আলমগীর সাহেবকে আমি কিন্তু, উনি আমাকে ছেলের মতো জানে, উনি বলে যে আমার ছেলে, আমিও কিন্তু তাকে বাবা বাবা বলি অনেক সময়, বাবা। তো সেই জায়গায় আসলে কিছু মানুষ থাকে যে যারা হচ্ছে ঈর্ষান্বিত হয়েই, কিন্তু আমরা বলি না যে আরেকজনের ঘাড়ে বন্দুকটা রেখে গুলিটা করা। তো এখানে কিন্তু ফারুক সাহেবকে মিসগাইডেড করা হয়েছে, চিত্রটা কিন্তু কেউ দেখলো না যে সেখানে কি বলা হয়েছে। দ্বন্দ্ব তো আমার সাথে তাদের, তারা আমার বিরুদ্ধে বলছে, আমার ওই সিনেমাটা নিয়ে বলছে, আমি তাদেরকে নিয়ে বলছি যে আমাদের আমার সিনেমাটার কি প্রবলেমটা। যদি আজকে 50-50 যদি নবাবের ক্ষেত্রে ধরা হয়, তাহলে আপনি প্রথম এটাকে কি মার্ক দেবেন? আপনার মনে হয় যে আপনার নবাব নাম ভূমিকায় হচ্ছে আমাদের হিরো, সেটা শুধু আমি আমি হিরো না হয়ে যদি আরেকজনও থাকতো, আমি কিন্তু সেখানে ফুল মার্ক দিতাম। সবচেয়ে মজার বিষয়টা কিরকম হয়েছে যে এখন এসে বলছে যে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা দিয়ে এবং ওই পরিচালক সমিতির সভাপতির কথা দিয়ে, আমি যেটা কালকে দেখলাম যে নবাব নিয়ে তাদের কোনো কমপ্লেন ছিল না, তো কমপ্লেন লিখিত কমপ্লেন ছিল না, তো তাহলে সেটা গণমাধ্যমে কিভাবে নবাব আসলো, কারা ইনক্লুড করলো? তাহলে নিশ্চয়ই তৃতীয় কোনো বাজে পক্ষ আছে যারা এই সুযোগগুলো নিচ্ছে, যারা এই ডিভাইডেশন গুলো করছে। আপনি বলছেন, তাহলে এই ডিভাইডেশন বিষয়টা কিভাবে দেখছেন আপনি, কি এটা জানার চেষ্টা করেছেন? যেহেতু আপনি বলছেন একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তৃতীয় একটা পক্ষ ইন্ধন দিচ্ছেন, তো আপনি নিজ থেকে ব্যাপারটা ঠিক করার চেষ্টা করেননি যেহেতু আপনার তার অগ্রজ? দেখেন, আমি যেহেতু আমি দেশে ছিলাম না, আমি এসছি দুদিন আগেই, এসছি রাতের বেলায় এসছি। আমি যেহেতু আমি আমার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, দ্যাটস ওয়াই কিন্তু এবার আমি ইলেকশনও করিনি। এবং আমি কিন্তু, আপনারা দেখে থাকবেন যে আজকে হয়তো যেহেতু কোপ্রোডাকশনের কাজগুলো একটু বেশি হচ্ছে, আজকে এখানে কাজ হচ্ছে, কালকে ইন্ডিয়াতে কাজ হচ্ছে, পরশু হয়তো ইউরোপের কোথাও কাজ হচ্ছে, ইংল্যান্ডে কাজ হচ্ছে, তো সবসময় একটা ট্রাভেলিং এর মধ্যে থাকি। আমি কিন্তু এসেছিও দুদিন আগে, ঈদের পরে, তো তার মধ্যে তো ঘটনা রটনা অনেক রকমই ঘটে গিয়ে অস্থির হয়ে আছে বা কিছু একটা হয়ে আছে। তবে আমি, আমার কাছে যেটা মনে হয়েছে যে আমার সিনিয়ররা হয়তো বুঝবেন একটা সময় যে যে না, তাদেরকে ইউজ করা হয়েছে বাজেভাবে, এটা আসলে কোনো রাইট ওয়ে না। যেমন কবরী ম্যাডাম কিন্তু ছিলেন আন্দোলনে, তারপর একটা সময় কিন্তু কবরী ম্যাডাম আমি নিজেই দেখেছি যে বাইরে থেকে প্রেস ব্রিফিংয়ে, তিনি একটা জাতীয় বড় দৈনিকে প্রথম আলোর একটা ইন্টারভিউতে দেখলাম যে যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধেই তিনি বললেন যে তাদের আন্দোলন রাইট ওয়েতে নেই এবং এখানে মনে হচ্ছে যে স্বার্থ জড়িত আছে। কিন্তু তারা কি এটা জানেন না? আমি বারবার ফারুক এবং আলমগীরের কথাটাই জানতে চাইছি, আপনার কি মনে হয় তারা ব্যাপারটা জানেন না যে এটা রাইট ওয়েতে হচ্ছে কি হচ্ছে না? বিষয়টা আমার মনে হয় যে এমন ভাবে বোঝানো হয়েছে যে হিপনোটাইজ করে ফেলা, এমন মানে আপনি বলতে যাচ্ছেন তারা বিভ্রান্ত হয়েছেন? বিভ্রান্ত হয়েছে, হয়তো তারা অনেক কিছু না জেনে না বুঝে না, মানুষ ইচ্ছে করে যদি পায়ে পড়ে যদি কিছু করতে চায়, কেউ যদি কারোর বিরুদ্ধে কিছু ঘটাতে চায়, তাহলে কিন্তু পায়ে পায়ে দোষ ধরবে সব সময়। তো দেখেন, ফারুক ভাইরা হচ্ছে অনেক সিনিয়র একজন মানুষ, আমি নিজেও জানি না বিষয়টা কি ছিল, বিকজ আমি এর মধ্যে আর নিজেকে ইনক্লুড করতেও চাই না। আমি শুধু, দেখেন, আমি ইনক্লুড হয়েছি শুধু আমার সিনেমাটার জন্য, বিকজ আমি জানি যে আমার একটা ভালো সিনেমা, আমি কষ্ট করে করেছি, আমি আমার মানুষের কাছে সিনেমাটা পৌঁছতে চাই এবং সিনেমাটা দেখে যদি মানুষ রায় দেবে, এবং আজকে সেই সিনেমাটা দেখে কিন্তু মানুষ রায় দিয়েছে, দিচ্ছে। আজকে টিভির চ্যানেলগুলোতে আপনি দেখবেন যে যখন আপনারা হল পরিদর্শনে গেছেন, দর্শক জরিপে গেছেন বা দর্শকদের মতামত জানতে চেয়েছেন, দর্শক কি উচ্ছ্বসিত হয়েছে না? দর্শক কি বলছে না যে আমরা এই ধরনের সিনেমা আরো দেখতে চাই? দর্শক কি বলেছে এটা যৌথ প্রতারণার সিনেমা?
সেটা তো বলছে না। এবং সিনেমাটা তো আপনি অন্য যে সিনেমা ই হয়েছে তার চাইতে তো বেশি ব্যবসা সফল হচ্ছে, এবং বলা হচ্ছে যে গত কয়েক বছরের সবচেয়ে বেশি ব্যবসা সফল ছবি এই ছবি সেই ছবি, সেটা তো দর্শকরাই বলছে, দর্শক তো গ্রহণ করবে। আমি জানতে চাচ্ছিলাম বারবার আমরা যে ওই ব্যালেন্সের কথাটা বলছি, দর্শক হয়তো এতটা ধরতে পারে না যে ব্যালেন্স হলো কি হলো না, কিন্তু চলচ্চিত্রের সাথে যারা জড়িত, যারা কলাকুশলী, যারা এত বছর ধরে কাজ করছেন, তারা তো বিষয়টা জানেন। তারা বলছেন তাদের জায়গা থেকে তারা একদম শক্ত বিরোধী অবস্থান নিয়েছেন যে দুই বাংলায় যদি চলচ্চিত্র যৌথভাবে হয় তাহলে এই যৌথ প্রযোজনার নীতিমালাটা ভঙ্গ করা যাবে না, তারা এটাকে প্রতারণা বলছেন। আমি সেটাও আমি কখনো যৌথ প্রতারণার পক্ষে আমিও নিশ্চয়ই আমি আমি শুরুতেই বলেছি যখন আমি আমার সিনেমা নিয়ে প্রটেস্ট করতে গেছি কথা বলতে গেছি তখন আমি কিন্তু বারবার বলেছি যে যৌথ প্রতারণার কিন্তু আমি পক্ষে না, আমি কিন্তু যৌথ প্রতারণার কিছু হোক সেটা আমি নিজেও চাই না। কালকে আমি দেখলাম যে নবাব নিয়ে অবজেকশনই ছিল না মন্ত্রী মহোদয়ের কাছে, বাট সব সময় কিন্তু নবাব নিয়ে কি বস্তু এবং নবাব বস্তু এবং নবাব তাদের ব্রিফিং এই কিন্তু বিভিন্ন প্রেস কনফারেন্সে প্রেস নোটিশ কিন্তু প্রেস কনফারেন্স গুলোতে তাদের মুখ থেকে শুনেছি, ফেসবুক লাইভে শুনেছি, আমি দেশের বাইরে থেকেও শুনেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনার নবাব কোথেকে ইনক্লুড হলো? মাননীয় মন্ত্রী মহোদয় তো ক্লিয়ারই করে দিলেন যে নবাবের নাম তো ওখানে ছিল না, তাহলে আপনারা এখানে পরে গিয়ে কিভাবে ইনক্লুড হলো, কারা ইনক্লুড করলো? আজকে আমার তো ওই কোনো পক্ষে বা কোন রকম এর মধ্যে আসারই কথা না, আমার যেহেতু আমার সিনেমাটা আটকাচ্ছে না, আমার সিনেমাটা কিছু হচ্ছে না, আমার সিনেমাটা একটা ভালো সিনেমা সমস্ত নীতিমালা মেনেই করা হয়েছে, তা আমি এর মধ্যে আসবো কেন, আমি কেন এর মধ্যে যাব? তাহলে কি হয়েছে, আমাকে ইচ্ছে করেই ঢোকানো হয়েছে ওখানে? না, কিন্তু আপনি তো চলচ্চিত্রের নবাব, বাংলা চলচ্চিত্রের দর্শক আপনাকে নবাব হিসেবে ট্রিট করছে, আপনি নিজেও জানেন যে আপনি এই চলচ্চিত্রের গার্জিয়ান হিসেবে আপনি কাজ করছেন, তো আপনি এই বিষয়গুলোকে এতটা জটিল হতে দিলেন কেন? যেহেতু আন্দোলন অনেক তীব্র হয়েছে, কিছু জায়গায় হল বন্ধ হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো আপনার কি মনে হচ্ছে না যে দুই পক্ষ আলোচনার মধ্য দিয়ে এটাকে সমাধান করা উচিত? অবশ্যই, আমি তো সেটা আমি সবসময় চাই যে দেখেন এখানে তো কে কার বিরুদ্ধে যুদ্ধ করবে, সবাই তো নিজেদেরই মানুষ। আজকে আমার কাছে লজ্জা লাগছে আপনি যখন আমাকে বলছেন যে ফারুক সাহেব আপনার বিরুদ্ধে স্ট্যান্ড নিচ্ছে বা আলমগীর সাহেব স্ট্যান্ড নিচ্ছে। ফারুক ভাই আমার কাছে অনেক সম্মানের একজন মানুষ, আমার বাবার মতো একজন মানুষ। আমি তো আমার জানা মতে কখনো তারা এসেছেন, আমি কখনো বেয়াদবি করেছি, এটা আমার সজ্ঞানে কখনো হয়নি আর হবেও না। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমি নিজেই বিব্রত বোধ করি যে আজকে তাকে কিন্তু ভরানো হচ্ছে, ইনক্লুড করা হচ্ছে, কেন করানো হচ্ছে? আজকে তাকে নিয়ে তো আমি কোনো কথা বলিনি, ইনক্লুড কেন করছে? থার্ড একজন পার্টি, থার্ড পার্টিরা কিন্তু ইনক্লুড করে জিনিসটাকে আরো বাজের দিকে নিয়ে যাচ্ছে এবং ডিভাইডেশনটা তখন কিন্তু আরো স্ট্রংলি হচ্ছে। আচ্ছা দর্শক, আমরা এই আপনার এই কথায় আমরা একটা বিরতি নিচ্ছি। দর্শক, আমরা শুনছিলাম কেমন করে এই বিভেদগুলো দূর করা যায়, সাকিব খানের কাছ থেকে আমরা সেই কথাগুলোই শুনবো। আমরা এই কালো অধ্যায় দূর হতে দেখতে চাই, আমরা চাই বাংলাদেশের চলচ্চিত্রের উত্তরায়ণ। আমরা আবার ফিরবো সাকিব খানের সাথে, আবারও স্বাগত। আমরা ছিলাম সাকিব খানের সাথে বিশেষ আয়োজনে সাকিব খান এক্সক্লুসিভ। আমরা আবারও ফিরেছি, ঈদ চলচ্চিত্র নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা কথা বলছিলাম চলচ্চিত্রের শিল্পীদের মধ্যে বিভেদ কেমন করে দূর করা যায়, সাকিব ভাই আমাদের বলছিলেন। আমরা এই প্রসঙ্গে আবার একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই যে বিভেদের কথা আসছে, আপনি বলছিলেন সব বিভেদ ভুলে কিভাবে সবাই আবার এক হয়ে চলচ্চিত্রের উন্নয়নে কাজ করা যায়। আসলে এই বিভেদগুলো দূর করার জন্য সিনিয়রদেরই ভূমিকা রাখা উচিত। আজকে সিনিয়ররা যদি দ্বন্দ্বে জড়িয়ে যায় তাহলে মানুষ যাবে কোথায়, তাহলে আমরা আমরা যাব কোথায়? তো কারো এক পক্ষের কথা শুনে সিনিয়রদের দ্বন্দ্বে জড়ানো উচিত না। কেউ একজন এসে কিছু বলল, সেটা শুনেই যে একজন দ্বন্দ্বে জড়িয়ে গেল, ভুল বোঝা স্টার্ট করে দিল, মানে ভুল বোঝাবুঝি, তো সেটা আসলে আমাদের কাম্য না। আজকে কোনো রকম কোনো কিছু হলে আমরা তো তাদের কাছেই যাব। আজকে সংকট থেকে উত্তরণের তারাই তো থাকবেন সামনে, রাজ্জাক আঙ্কেল থাকবেন, ফারুক ভাই থাকবেন, আলমগীর সাহেব থাকবেন, উজ্জ্বল ভাই থাকবেন, তারাই তো থাকবেন যারা আছেন এখন চলচ্চিত্রে। ববিতা ম্যাডাম থাকবেন, কবরী ম্যাডাম থাকবেন, শাবানা ম্যাডাম এসছেন, শাবানা ম্যাডাম থাকবেন, তারাই তো থাকবেন, সিনিয়ররাই তো সামনে থাকবেন, এবং দিক নির্দেশনা তারা দেবেন যে এই পথে এগুলো ভালো হয়, কারণ মানে তারা এক একজন তো এক একটা ইন্ডাস্ট্রি। সো আমার মনে হয় যে এগুলো সমস্ত কিছুর অবসান তারাই করে দিতে পারেন, তারাই সমস্ত কিছু এই ছোটখাটো কিছু না ই করে
না ধরে আমার মনে হয় সকলকে নিয়ে বসে জিনিসটা সুন্দরভাবে একটা সুস্থ সমাধান করা উচিত। কারণ ইন্ডাস্ট্রি যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে কিন্তু সকলকে একসাথে কাজ করতে হবে, এরকম আলাদা আলাদা হয়ে কাজ করে কখনো কিন্তু একটা ইন্ডাস্ট্রি ওই ইন্টারন্যাশনাল আর ন্যাশনাল একটা বড় জায়গায় গিয়ে পৌঁছবে না। নিশ্চয়ই, কিন্তু ভাইয়া এই যে আপনি বারবার আমরা যে কথাটা বারবার আসলে তুলছি সেটা হচ্ছে এই যে একটা বিভেদ তৈরি হয়েছে এবং আপনি বলছেন একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তৃতীয় পক্ষ এখানে কাজ করছে, কে এই তৃতীয় পক্ষটা কোত্থেকে এলো, তারা কি চলচ্চিত্র সংশ্লিষ্ট নন? এই যে আপনার চলচ্চিত্র আজ যদি হুমকির মুখে পড়ে সেটা তো সেটার দায় তো সবার যারা চলচ্চিত্রে কাজ করছেন, বাংলাদেশের সবার, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সবার। ভালো মন্দ সব জায়গায় আছে, ভালো লোকও যেমন আছে মন্দ লোকও আছে, পক্ষও যেমন আছে তৃতীয় পক্ষও তেমন আছে। কিন্তু আপনি যে ব্যবসার কথাটা বারবার বলছেন, চলচ্চিত্রকে যদি একটি ইন্ডাস্ট্রি ধরা হয় তাহলে প্রত্যেকেই তো প্রত্যেকের স্বার্থই তো এতে জড়িত, কেন এরকম করবে? আপনি যেটা বারবার বলছেন ঈর্ষান্বিত হয়ে করছে, এই ঈর্ষাটা থেকে তো চলচ্চিত্রে যে প্রত্যেকটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতেই আপনার সবাই কিন্তু সমান সাকসেস হয় না, সেটা টেকনিশিয়ানদের ক্ষেত্রেও আর্টিস্টদের ক্ষেত্রেও সবাই কিন্তু সমান মানে হয় না, বিকজ এখানে সবার যোগ্যতা নেই কিং খান হওয়ার। না না না, শুধুমাত্র কিং খান না, এখানে কিং যারা আছেন আপনার টেকনিশিয়ান তাও কিন্তু সব কি ওইরকম বড় টেকনিশিয়ান হতে পারছে? অনেকেই দেখা যাচ্ছে অনেক সিনিয়র কিন্তু অনেক ভালো কাজ করতে পারছেন না, ফাইট ডিরেক্টর, ডান্স ডিরেক্টর, ক্যামেরাম্যান কেউ অনেক এগিয়ে গেছেন, অনেক ভালো কাজ করছেন। তো সব জায়গাতেই আপনার এটা যেহেতু মেধার একটা খেলা, এখানে ক্রিয়েটিভ জব, টেকনিশিয়ানস যারা আছেন টোটাল তারাও তো খুব মেধার, তাদেরকেও কিন্তু অনেক মেধা দিয়ে কাজ করতে হয়, একটা কোরিওগ্রাফারকে, একটা ফাইট মাস্টারকে, একটা ডিওপিকে, একটা এডিটরকে, প্রত্যেকটা সেক্টর কিন্তু এখানে টোটালটাই হচ্ছে মেধার একটা জায়গা চলচ্চিত্র। এটা তো আর ওই রোলিং মেল না যে ফাইন সবাই গিয়ে শুধু শ্রমই দিল, এখানে শ্রমের সাথে সাথে কিন্তু ব্রেনটা খুব ইনক্লুড মানে ইনক্লুডেড থাকে, মেধা আসলে প্রয়োজন। কিন্তু আমি আসলে জানতে চাচ্ছিলাম যে এখানে সবার অবস্থান কিন্তু সেম না, ডেফিনেটলি আপনার যে অবস্থান সেই অবস্থান থেকে আপনার কিন্তু দায়িত্ব অনেক বেশি। আপনি কি মনে করেন? আমার অবস্থান থেকে আমার যা দায়িত্ব আমি তো পালন করে যাচ্ছি, সব সময় চেষ্টা করছি। তো আপনার ঝড় ঝাপটা আসলে যে বড় গাছের উপর দিয়ে নাকি বড় গাছের উপর দিয়ে বেশি যায়, সেটাও তো আমাকে একজন আমার সিনিয়রই বলেছেন, গুণীজনই বলেছেন যে এত হতাশ হবার কিছু নেই, তো যে কোনো ঝড় ঝাপটা আসলে বড় গাছটার উপর দিয়েই বেশি যায়। আমরা হতাশা থেকে ফিরতে চাই, আমরা এবার আপনার ব্যক্তিগত জীবন নিয়ে একটু জানতে চাই, আপনি কেমন আছেন, সবকিছু মিলিয়ে আপনার পরিবার নিয়ে, আপনার স্ত্রী সন্তান নিয়ে। আমরা সবাই গণমাধ্যমে আপনার সন্তানকে দেখেছি, আপনার এবং অপবিশ্বাসের সন্তান, কেমন আছেন তারা? ভালো আছে, ভালো আছে। আমরা যেটা শুনেছি যে আপনি ঈদ থেকে এসে কি তাদের সাথে দেখা করেছেন? মানে ব্যক্তিগত বিষয়গুলো আমি আর ব্যক্তিগতই রাখতে চাই, ব্যক্তিগত বিষয়গুলো আমি আর মানে এইভাবে ফ্ল্যাশ করতে চাই না কখনোই। দেখেন প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবন আছে, সে যেই হোক তিনি হচ্ছেন পুরো পৃথিবীর বাদশাহই হোক আর তিনি হচ্ছেন একজন। কিন্তু দর্শক তো জানতে চায় তাদের প্রিয় সাকিব খান কেমন আছেন, সবকিছু মিলিয়ে তার পরিবার নিয়ে কেমন আছেন। আপনার আপনার যে চলচ্চিত্রটার কথা বারবার আসছে রাজনীতি, সেটার কিন্তু আপনার সহকর্মী আপনার স্ত্রী, আমি আপাতত চলচ্চিত্র নিয়ে থাকতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই মানে ঘেঁচে পেটা স্টোরি হয়ে গেছে এর মধ্যে, সো ব্যক্তি লাইফটা আমি আর সামনে আনতে চাই না, সেটা যা হবে সেটা তো মানুষ সামনেই দেখতে পাবে। ব্যক্তিগত জীবন কিন্তু আসলে চলচ্চিত্র থেকে দূরে নয়, আমরা বারবার যেটা সম্পর্কে জানতে চাচ্ছি যে আমরা আরো ব্যক্তিগত জীবন নিয়ে তো এতদিন অনেকবার ছিলাম, অনেকদিন ছিলাম ব্যক্তিগত জীবন নিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে এতটাই আমাকে টানাপোড়েনের মধ্যে পার করতে হয়েছে, মানে এতটাই হচ্ছে প্রশ্নবিদ্ধ হতে হয়েছে, তো আমি সেই বিষয়টা আর সামনে আনতে চাই না, আমি সেই বিষয়টাকে আমার ব্যক্তিগত ভাবে। কারণ আমরা আসলে সত্যিকারতে যে গণমাধ্যমে যে সব তথ্য উঠে এসেছে আমরা তো তাই জানি, আমরা অনেক জায়গায় এরকম পড়েছি যে অপবিশ্বাস বলেছিলেন যে বিয়ে করাটা তার জীবনের ভুল, আপনাকে জানতে চাইবো তার সাথে চলচ্চিত্র নিয়েও আপনার আসলে অনেক ধরনের গুঞ্জন রটন আমরা শুনেছি, তো তার সাথে কি নতুন কোন চলচ্চিত্রে কাজ করছেন? তার সাথে আসলে সফলতাও যেমন আছে আমার, আর গুঞ্জনটা আসলে আমার কি বলবো আমার উপ ম্যাডামের কল্যাণেই হয়তো গুঞ্জনটা একটু বেশি করে উঠে এসেছে। তো আমি ব্যক্তিগতভাবে চাইবো যে বুবলির মতো ক্যাপেবল মেয়েরা আর অনেক ফিল্মে আসুক, বিকজ আপনি জেনে থাকবেন বা আপনি আপনারা তো জানেন আপনাদের ঘরানারই মেয়ে বুবলি, বিকজ বুবলি একটা
টিভি চ্যানেলের কিন্তু প্রাইম নিউজ প্রেজেন্টার ছিলেন। হ্যাঁ, সেটা আমরা জানি। এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে। আপনি সব আসলে যেই মানে যেই গণমাধ্যমে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনার প্রতিটা ইন্টারভিউতে বুবলির অনেক প্রশংসা থাকে, তো সেটা নিয়ে কি কোনো ধরনের দ্বন্দ্বে পড়েছেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে? না, বিকজ দেখেন, যেটা প্রশংসা করার সেটা তো আপনাকে প্রশংসা করতেই হবে। একটা অনেকেই বলেন যে ফাইন, ঠিক আছে, আমাদের এখানে হিরোইনদের একটু ফাইন, তাদের এডুকেশন লেভেল ফাইন, তা বিভিন্ন রকম যেই বক্তব্যগুলো আসে, তো সেখান থেকে অ্যাটলিস্ট তো আমরা বলতে পারি যে ফাইন, বুবলি আমাদের হিরোইনরাও দেখো এখন কত ওয়েল এডুকেটেড, আমাদের হিরোইনরাও দেখো একটা কত বড় বড় প্রেস্টিজিয়াস জব করতেন, সেখান থেকে এসেও অ্যাক্ট্রেস হচ্ছেন, কাজ করছেন। না, সেটা সত্যি, কিন্তু আমরা যদি সেটা তো প্রশংসা করার মতো, এবং আজকে সেই প্রশংসা যদি না করি, প্রশংসাটা যদি না করি, এবং দেখেন দর্শক কিন্তু সাধারণ গ্রহণ করেছে, আপনি দেখে থাকবেন যে বসগিরি ফার্স্ট ছবি ছিল আমাদের, বসগিরির দুটো গান কিন্তু তার মধ্যে অনেক লাইক করেছে। হ্যাঁ, বুবলির সাথে আপনার গানে অনেক ভিউয়ার্স হয়েছে, যেটা শুধু এপার বাংলা না, ওপার বাংলার ইতিহাস, ওপার বাংলার গানের মধ্যেও কিন্তু একটা বিরল রেকর্ড। না, ডেফিনেটলি, কিন্তু আমরা আসলে জানতে চাচ্ছি এই যে একটা গুঞ্জন বুবলির সঙ্গে আপনার সম্পর্কের একটা গুঞ্জন, এই যা জায়গা থেকে সকলের মনে হবে, তখন কিন্তু দেখবেন যে স্পেশালি আমাদের এই প্রফেশনটাই হয় যে এই কানা ঘোষাটা একটু বেশি হয়, তো সেই জায়গাটা আসলে অব্যাহত থাকবে যতদিন আমি হচ্ছে হিরো থাকবো। আচ্ছা, এই যে আমরা বিভিন্ন জুটির কথা আমরা শুনে এসেছি, আমরা 70 দশক থেকে যদি শুরু করি, রাজ্জাক কবরী আমরা জুটি হিসেবে শুনেছি, ফারুক ববিতা বা এরকম, তো আমরা জানতে চাচ্ছি যে আপনি যদি জুটির কথা বলেন, আপনার সাথে জুটিবদ্ধ হয়ে কার কাজ আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আপনি কাকে নিয়ে চিরদিনের মতো কাজ করতে চান, মানে সব সময় আপনার তার সাথে কাজ করতে চান, আপনার চিরদিনের তারকা জুটির কথা যদি জানতে চান। চিরদিনের তারকা জুটি, চিরদিনটা তো এখন আমি টানতে চাই না, বিকজ আমি যেহেতু এখনো রানিং আছি। আমরা রানিং কথাই বলছি, চিরদিন আপনি ইতি কেন টানবেন, আমরা জানতে চাচ্ছি কার সাথে আপনি কাজ করেই যেতে চান, করেই যেতে চান। আসলে করেই যেতে চাই সেটা কখনো হয় না। একটা হিরোর ক্যারিয়ারে কিন্তু অনেক হিরোইন আসে, হিরোইনদের ক্যারিয়ার যদি একটু স্বল্প হয়ে থাকে, আপনি যদি বাইরের ক্যারিয়ারও যদি দেখেন, চাইলেও কিন্তু সেটা থাকে। আপনি যেমন উপবিশ্বাসের সঙ্গে আপনার জুটিটা কিন্তু স্বপ্নের জুটি ছিল, কিন্তু সেটা যদি এখন ভেঙে যায় তাহলে আমরা কি দেখব আসলে, সাকিব খানের সাথে ওরকম দর্শকের স্বপ্নের জুটি কে হতে পারে? সেটা আমার চাওয়ার উপর কিন্তু নির্ভর করবে না কোনো কিছুই, সেটা নির্ভর করবে মূলত দর্শকদের উপরই, দর্শক যার সাথে আমাকে ভালো দেখতে চাইবে, আপনার কি পছন্দ করবে, দর্শক আসলে কার সাথে আপনাকে দেখতে চায়? দর্শক এখন তো নতুনদের সাথেই দেখতে চাচ্ছে, নতুন নতুন সবাই সবার সাথেই চাইছে। আমরা কিন্তু নতুন তারকা খুব বেশি দেখছি না, আপনি কি বুবলির কথা বলছেন? না না, আপনি যদি এখানে যদি দেখেন বুবলির সাথে আমার সাকসেস, দুটো ছবি রিলিজ হয়েছে, দুটোই সুপারহিট, আর আপনি যদি ওখানেও দেখেন, আপনি দেখবেন শিকারির আমার হিরোইন ছিল হচ্ছে শুভশ্রী, শ্রাবন্তী, ফাইন, শিকারির আমার হিরোইন ছিল শ্রাবন্তী, দেন এবার ঈদে নবাব রিলিজ হয়েছে, সেখানে কিন্তু শুভশ্রী, দেখা গেছে শিকারী সুপারহিট একটা ছবি ছিল, সকল বাংলাদেশের বা বাংলা ভাষাভাষী সকল মানুষের কাছে, কিন্তু সেটা তো দুই দেশের, আপনি আবার আমি একদম বাংলাদেশের চলচ্চিত্রের কথা জানতে চাচ্ছি, বাংলাদেশের, আচ্ছা আপনি বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ সম্পর্কে যদি আমরা জানতে চাই, এই চলচ্চিত্রের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল বলে আপনি মনে করেন? বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ অনেকই উজ্জ্বল, অনেক, বাংলাদেশের ইন্ডাস্ট্রি কিন্তু একটা বিরাট ইন্ডাস্ট্রি, এই দেশের এই কোটি কোটি মানুষের কিন্তু একটাই সিনেমা, ইনফ্যাক্ট আমাদের ইন্টারন্যাশনালি যে এত বড় একটা ওভারসিস মার্কেট আছে সেটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি, যে ছবিগুলো রিলিজ হয়ে ইন্টারন্যাশনাল রিলিজ হয়ে এখন আমরা বুঝতে পারছি, ছবিগুলোর যখন আরবি সাবটাইটেল হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে, একটা বড় মার্কেট আছে কিন্তু। তো আমার মনে হয় যে সকলে যদি মিলেমিশে কাজ করা যায়, একটা গুড পলিসিতে এগোনো যায়, সেই দিন আর বেশি দূরে নয় যেদিন হচ্ছে কান ফেস্টিভ্যাল বলেন আর অস্কার বলেন আর ওই কমার্শিয়াল সিনেমা বিভিন্ন সিনে অডিয়েন্স সিনেপ্লেক্সে ইন্টারন্যাশনালি বিভিন্ন বড় বড় দেশের শহরগুলোর, পৃথিবীর বড় বড় শহরগুলোতে বলেন, যেখানে আমাদের প্রেজেন্ট থাকবে না, আর আমরা মনে প্রাণে সেই দিকেই আসলে সেই লক্ষ্যেই কাজ করা উচিত। এই জন্য বিকজ সিনেমা হচ্ছে এমন একটা মাধ্যম যেটাকে দিয়ে আপনি আপনার দেশকে কিন্তু
পুরো পৃথিবীর সামনে তুলে ধরতে পারবেন? ডেফিনেটলি আমরা এই প্রসঙ্গেই জানতে চাচ্ছি, যেহেতু আমরা পুরো দেশের একটা ভূমিকা এখানে রয়েছে, চলচ্চিত্রের সঙ্গে জড়িত, চলচ্চিত্র যেহেতু একটি শিল্প, সবাই জড়িত। আমরা জানতে চাচ্ছিলাম যে এই শিল্পের সাথে জড়িত যারা, তাদের মধ্যে আপনি বলছিলেন যে সবসময় একটি প্রতিযোগিতা থাকা দরকার, যে কোনো উত্তরণের জন্য প্রতিযোগিতা প্রয়োজন আছে। আপনার হ্যাঁ, হেলদি কম্পিটিশন যদি বলি আমরা, তবে হেলদি কম্পিটিশন আপনার সাথে কি মনে হয় যে এই সময় হেলদি কম্পিটিশনে টিকে আছে এমন কেউ আছে? আপনার কাকে সবচেয়ে বেশি সম্ভাবনাময় মনে হয়? এখন তো অনেকেই ভালো কাজ করছে, পাশাপাশি অনেকেই কিন্তু ভালো কাজ করছে। আপনার কারো কাজ দেখে যদি পছন্দ হয় আপনি? শুভ ভালো কাজ করছে, ডেফিনেটলি। বাপিও ভালো কাজ করছে, ভালো কাজ করছে, এরা সবাই ভালো কাজ করছে। সাইমনও ভালো কাজ করছে, সামটাইমস ভালো কাজ করে। তো দে আর ট্রাই না, তারা চেষ্টা করছে। ইমন চেষ্টা করছে, নীরব চেষ্টা করছে। জায়েদ খানের কথা যদি জানতে চাই, জায়েদ খানও চেষ্টা করছে। জায়েদ খান তো আমার মনে হয় জায়েদ খান ওদেরও সিনিয়র হবে। এরা যারা আছে সাইমন বাবা পিএদের সিনিয়র হবে, অনেক সিনিয়র। তার কাছে দেখেছেন, তার কাছে কেমন লাগে আপনার? দেখেছি, ভালো কাজ করে। সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে, জায়েদ ওর জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু কাউকে কি আপনি নিজের কম্পিটিটর বা মনে করেন কাউকে যে আপনার সাথে প্রতিযোগিতায় টিকে আছে বা আপনাকে টেক্কা দিতে পারে এমন কোন সম্ভাবনা তো নেই নাকি আছে? সম্ভাবনার বিষয়টা আমি কখনোই ভাবি না, ওই রকম খাটো করেও কোনো বিষয়টা দেখি না। আমার কাছে মনে হয় যে আজকে যেই ছেলেটা আসলো, আজকে যেই কাজ করছে, সেও কালকে আমাকে কম্পিট করতে পারে, সেও ওই রকম ক্যাপাবল হতে পারে, সেও কালকে আমার চেয়ে অনেক ভালো অবস্থানে চলে যেতে পারে। আচ্ছা ফাইন, সো আমি আমার কাজটা ভালো করার চেষ্টা করি, আমি আমার ক্যারিয়ারটাকে আমি সুন্দরভাবে এগোনোর চেষ্টা করি যেন আমি তাদের সাথে টিকে থাকতে পারি। না ডেফিনেটলি, কিন্তু এই যে আপনি বারবার হেলদি কম্পিটিশনের কথা বলছেন, কেউ কি এরকম হচ্ছে যে আনহেলদি কম্পিটিশনে জড়িয়ে গেছে আপনার সাথে? অলরেডি সব তো আনহেলদি কম্পিটিশনের মধ্যে দিয়ে এগোচ্ছে। সব বলতে কারা কারা? এটা আমার মনে হয় যে আপনি যদি একটু টেনে টুনে দেখেন বা এতদিনের, বিকজ প্রশ্নটা তো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু আপনি নিশ্চয়ই কাউকে, আপনি নিশ্চয়ই জানেন আসলে কারা করছে। আপনি যদি কারো নাম বলতে বলা হয় আপনাকে, আপনি বলবেন যে কারা আসলে আপনার সাথে আনহেলদি কম্পিটিশন করছে? টোটাল বিষয়টা আমি তুলে আনতে চাই না যে আনহেলদি কম্পিটিশন বা কি আসলে বিষয়। আমি আমি যেটা বলতে চাই, কেউ আনহেলদি কম্পিটিশন যারা করছে বা চিন্তা করছে, তাদের উদ্দেশ্যে যদি আমি বলতে চাই একটি কথাই বলবো যে প্লিজ আনহেলদি কম্পিটিশন না করে হেলদি কম্পিটিশন করার চেষ্টা করো, নিজের দিকে লক্ষ্য করার চেষ্টা করো, নিজের কাজটা, নিজের প্রতিভাকে বিকাশ করার চেষ্টা করো, তাহলে তোমার জায়গা হয়তো বা একদিন অনেক 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 উঠতে যাবে। অনেক ধন্যবাদ। একদিন হয়তো তুমি শাকিব খানের চাইতে অনেক বড় অনেক বড় স্টার হবে। আচ্ছা, আপনি আপনি আপনার কাছে যদি জানতে চাওয়া হয় যে চলচ্চিত্রের সম্ভাবনা আপনি কতদূর, বাংলাদেশের এখন যে চলচ্চিত্র হচ্ছে, আপনার কি মনে হয় এই চলচ্চিত্রের যথেষ্ট সম্ভাবনা রয়েছে? বিরাট সম্ভাবনা আছে, বিরাট সম্ভাবনা আছে। আমি এখনো বলছি যে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনেরই সম্ভাবনা আছে, এটাকে বিরাট একটা আকারে রূপ দেওয়ার, মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। সেই চেষ্টাকে আপনারা যৌথভাবে করছেন। আমরা বারবার যে বৈষম্যের কথা চলে এসেছে, বিভেদের কথা চলে এসেছে, যে কাজে সবার একটি মানে অংশগ্রহণ যদি না থাকে, আপনার কি মনে হয় সেটা সম্ভব? অফকোর্স সবার অংশ নত হয়ে আসে, বিকজ আমার সুসময়ে দুঃসময়ে তারাই আমার পাশে ছিলেন, আছেন এবং সারা জীবন থাকবেন। এবং আমি শুধু কাজ করি তাদের জন্যই, যত বাধা, যত বিপত্তি, যত কিছুই আসুক, আমার যখন মাথায় আমি যখন চিন্তা করি যে ফাইন ঠিক আছে, আমার আমাকে যারা ভালোবাসে আমার তাদের জন্য কাজ করা উচিত, বিকজ আমি হেরে গেলে তারা হেরে যাবে। সো আমি তাদের জন্যই কাজ করি, তাদের জন্যই কাজ করতে চাই, তাদের জন্যই কাজ করে যাব। অনেক অনেক ধন্যবাদ দর্শক, আমরা অনেক সুন্দর সুন্দর কথা বললাম। শাকিব খান আসলে দর্শকের জন্য কাজ করে যেতে চান এবং তিনি চান দর্শক তার তাদের ভালোবাসা শাকিব খানের জন্য দিয়ে যাক, যেভাবে দিয়ে যাচ্ছে তার তিনি পেয়ে আসছেন। আমরাও সেটা আশা করব, চলচ্চিত্রের উত্তরায়ণ হোক, আধুনিকায়ন হোক, উন্নয়ন হোক, আমরা বাংলাদেশের চলচ্চিত্রের প্রতি ইতিবাচক সম্ভাবনার দ্বার খোলা দেখতে চাই। এই প্রসঙ্গে আমরা শেষ করছি। শাকিব খানকে অনেক অনেক ধন্যবাদ, দর্শককে অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান শাকিব খান এক্সক্লুসিভ। শাকিব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং এই টেলিভিশনের আমাদের এই অফ স্ক্রিনে যারা ছিলেন তাদের সেই সমস্ত কলা কুশলীকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই টেলিভিশনের সমস্ত দর্শককে আমার পক্ষ থেকে জানাই অনেক 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 শুভেচ্ছা। ঈদ মোবারক।
দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম শাকিব খানের সঙ্গে কথা বলছিলাম, আমরা অনেক ইতিবাচক কথা শুনেছি। আমরা চাই শাকিব খানের আরো উত্তরায়ণ হোক, তিনি তার পরিবার সংসার তার ক্যারিয়ার নিয়ে অনেক অনেক ভালো থাকুক। অনেক অনেক